সকলো জাতি জনগোষ্ঠীক লৈ কোচ কলিতা কেওট খোদ চুতীয়া আহোম নাথ বড়ো মিচিং মটক কাৰ্বি সকলকে লৈ আমাৰ এই সদৌ অসম ভক্ত মহাসভা কথিত গুৰুজনাই কেতিয়াও জাত পাত ভেদাভেদ কৰা নাছিল চেদেলি মেদেলি হৈ থকা অসমীয়া সমাজখনক একতাৰ দোলেৰে গুৰুজনাই বান্ধ খুৱাইছিল আৰু সেই একতাৰ দোলেৰে বান্ধ খুৱাবলৈকে সদৌ অসম ভক্ত মহাসভাৰ জন্ম হৈছে। সদৌ অসম সত্ৰ মহাসভাই আজি 9 এপ্ৰিল তাৰিখে শোণিতপুৰ জিলা সমিতিক সদৌ শোণিতপুৰ জিলা সত্ৰ মহাসভা হিচাপে নামাকৰণ কৰে। এই উপলক্ষে আয়োজিত আজিৰ সভাত শোণিতপুৰ জিলাৰ উত্তৰ ঢেকাজুলিৰ নামঘৰ প্ৰাংগণত জিলাৰ বিভিন্ন সত্ৰ নামঘৰৰ আধ্যাত্মিক ক্ষেত্ৰৰ পৰা অহা লোকসকলৰ উপস্থিতি দেখা পোৱা যায়। নমস্কাৰ। সদৌ অসম সত্ৰ মহাসভাই শংকৰদেৱ গুৰুজনাৰ সৃষ্টিৰাজি কৰ্মৰাজি এই গোটেই কথাখিনি যি আদৰ্শ নীতি যিখিনি আছিল এই গোটেইখিনি সদৌ অসমতে জাতি বৰ্ণ নিৰ্বিশেষে বিলাই দিবৰ কাৰণে আমি ৰাইজৰ লগত আলোচনা মৰ্মে আমি সকলোৰে এটা সহযোগিতা পাইছোঁ আৰু সেই অনুপাতে আমাৰ প্ৰায় অসমতে ইতিমধ্যে সদৌ অসম সত্ৰ মহাসভাৰ সমিতি গঠন হৈছে আৰু সকলো জিলাৰ পৰাই আমি অভূতপূৰ্ব সঁহাৰি লাভ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। গতিকে আজিও ঠিক তেনেধৰণে আমি শোণিতপুৰ জিলা গঠনৰ কাৰণে আহি আমি ঢেকীয়াজুলিত উপস্থিত হ'লোঁ। ইয়াৰ স্থানীয় এই অঞ্চলৰ গোটেই সদাশয় ৰাইজ আহি এই আমাক সমিতিখন গঠন কৰাত শোণিতপুৰ জিলা গঠন কৰাত যি তেখেতসকলে অৰিহণা যোগালে যি সহায় সহযোগ আগবঢ়ালে যথেষ্ট কষ্ট ত্যাগ কৰি তেখেতসকলে আমাক এই সমিতিখন গঠন কৰাত যি সহায় কৰিলে তেখেতসকললৈও আমি সদৌ অসম সত্ৰ মহাসভাৰ পৰা কৃতজ্ঞতা আৰু ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু আমি ভাবোঁ গোটেই অসমৰ জিলাসমূহ প্ৰায়ে জিলাসমূহে যিধৰণে আমাক সহায় কৰিছে আমি আমাৰ যিটো লক্ষ্য উদ্দেশ্য গুৰুজনাৰ যি আদৰ্শ নীতি কৰ্মৰাজি সৃষ্টিৰাজি যিখিনি আছে সেইখিনি আমি ৰাইজৰ মাজত বিলাই দিবৰ কাৰণে আমি আগবাঢ়ি যোৱাত আমি বা আমাৰ সহায় হ'ব আমি বলিষ্ঠ পদক্ষেপ আমি ল'ব পাৰিম আৰু আমি আশাবাদী যে ৰাইজৰ এই সহায় সহযোগে আমাক আগবঢ়াই যোৱাত পুনৰবাৰ আমাক সহায় কৰিব। Ah!
আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে আমার হয়দেব গোস্বামী প্রভু পদ্মভূষণ বর্তমান অসমৰ সভাপতি, আমার হীরেন্দ্র গোস্বামী প্রভু তেখেত সম্পাদকের দায়িত্বত আছে, আমার বর্ণালী গোস্বামী ইয়াত সমবেত, মোট পরম সভার রাইজ, আমি ঢেকিয়াজুলির আগশারীর বিশিষ্ট ব্যক্তিসকল যোগাযোগ করেছিল, আমার সন্মানীয় তুলসী বরঠাকুর, ধ্রুব ভূষণ মহন্তদেব দেবকে আদি করে বিভিন্ন জনের আমি ব্যক্তিগতভাবে টেলিফোন করে আমি যোগাযোগ করেছিল। সত্রিয়া কলা সংস্কৃতির প্রসার প্রচার তথা বিকাশের কারণে আমি আগবাড়ি যাব লাগিব। আজি এই কমিটিখন এজন সভাপতি থাকিব, এজন কার্যকরী সভাপতি থাকিব, চারিজন উপসভাপতি থাকিব, চারি এজন সম্পাদক থাকিব, চারিজন সহকারী সম্পাদক থাকিব, চারিজন সাংগঠনিক সম্পাদক থাকিব, দুজন প্রচার সম্পাদক থাকিব, এজন সাংস্কৃতিক সম্পাদক, এজন পত্রিকা সম্পাদক আর এজন প্রসারায়ুক্ত থাকিব। কার্যকরী সভাপতি এজন গতিশীল ব্যক্তি আমার এই অঞ্চলের মূল হিন্দু নন্দ বড়ুৱাদেৱ। এই সভার আমার লক্ষ্য উদ্দেশ্য কি, এই সম্পর্ক আমার প্রধান সম্পাদক শ্রীপান্তিক গোস্বামী দেবী আপনার প্রায়খানে কথায় অবগত করলে, এখানে গোটেই কথাখিনি বড় সুন্দরভাবে আপনার অবগত করলে আমার লক্ষ্য উদ্দেশ্য। নমস্কার, মই তুলসী বৰঠাকুৰ, শিঙৰি শ্রী শ্রী গুপ্তেশ্বৰ দেৱালয় উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক। এই অভাজনক আজি সদৌ অসম শোণিতপুৰ সত্ৰ মহাসভার শোণিতপুৰ জিলা সমিতিখনের সভাপতির দায়িত্ব অর্পণ করেছে রাইজে। মই এই দায়িত্বভাগ আজি সকলোৰে ইয়াত উপস্থিত থকা রাইজর বিপুল সমর্থনত বা তেখেতসকলের সহারিত মই আজি গ্রহণ করেছো। আর পিছলৈ এই সত্র মহাসভার যে উদ্দেশ্য আগত আছে সেই উদ্দেশ্য রূপায়ণের ক্ষেত্র আগবাড়ি যাবলৈ চেষ্টা চলাম। গুরুজনার আশিস লৈ এই গুরুজনার বা অসমীয়া জাতির সংস্কৃতির বা পরম্পরা সত্রিয়া পরম্পরার জড়িয়ে যে ধরনের আগবাড়ি যাব লাগে গোটে অসমখনক আগুয়াই লৈ যোৱাৰ ক্ষেত্ৰত সাংস্কৃতিকভাৱে গুৰুজনাৰ আদৰ্শৰে অনুপ্ৰাণিত হৈ সকলোকে সত্ৰীয়া সংস্কৃতিৰ লগত উদ্বুদ্ধ কৰি আগবাঢ়ি যোৱাৰ কথা চিন্তা চৰ্চা কৰিছোঁ আৰু এই দায়িত্বভাগ গ্ৰহণ কৰিছোঁ। নমস্কাৰ, মই সদৌ অসম সত্ৰ মহাসভাৰ প্ৰধান সম্পাদক হিচাপে ৰাইজৰ আশীৰ্বাদত কাৰ্যনিৰ্বাহ কৰি আছোঁ। আমাৰ সদৌ অসম সত্ৰ মহাসভাৰ লক্ষ্য উদ্দেশ্য আদৰ্শ হ'ল সত্ৰীয়া কলা সংস্কৃতি প্রচার প্রসার তথা বিকাশের লগতে গুরুজনার সৃষ্টি কর্ম আর আদর্শক বিশ্বর দরবার প্রতিষ্ঠা করার কারণে আমি অহোপুরুষার্থ করে গেছো আর সদায় অহোপুরুষার্থ করে যাম। আজি শদিয়ারপা ধুবুরীলে, বরাকরপা ধেমাজিলে, সুদূর পশ্চিমবঙ্গ কোচবিহারতো আমার সদৌ অসম সত্র মহাসভার সংগঠন শক্তিশালী রূপত আত্মপ্রকাশ করে আছে। সকলেই আমার সদৌ অসম সত্র মহাসভার প্রতিজন কর্মকর্তা বিষয়ববীয়া সদস্যই গুরুজনার সৃষ্টি আদর্শ আর কর্মরাজিক বিশ্ব দরবার প্রতিষ্ঠা করার ক্ষেত্র কাম করে গেছে আর আগলেও যাব। আজি শোণিতপুর জেলার বিভিন্ন প্রান্তরপর অহা বিভিন্ন সত্র নামঘর আর আধ্যাত্মিক ক্ষেত্রেরপর অহা ব্যক্তি সকলের উপস্থিতিত আইসকলের উপস্থিতিত সদৌ অসম সত্র মহাসভার জেলা সমিতিখন গঠন হয়েছে। আমার বিশিষ্ট সমাজকর্মী সত্রিয়া সংস্কৃতির সেবক আমার তুলসী বরঠাকুর দেবর দেবক সভাপতি হিসাবে লৈ কমল গোস্বামীক সম্পাদক হিসাবে লৈ আমার সদৌ শোণিতপুর জেলা সত্র মহাসভাখন গঠন হয়েছে। আমি আপনার জানাবলে পা সুখী হয়েছো যে অকল সত্রসমূহ নয়, গুরুজনার অমর সৃষ্টি অমিয়া সৃষ্টি নামঘর সমূহ উন্নয়নের ক্ষেত্রত
সদৌ অসম সত্ৰ মহাসভাই চৰকাৰৰ লগত আলোচনা সাপেক্ষে পদক্ষেপ গ্ৰহণ কৰি যাব। আপোনালোকে ইতিমধ্যে জানেই যে অসমৰ অতিকে দক্ষ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বত চলি থকা বৰ্তমানৰ চৰকাৰখনে সত্ৰ মঠ মন্দিৰ নামঘৰসমূহৰ উন্নয়নৰ কাৰণে যথেষ্ট পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। আজি সত্ৰৰ বেদখল উচ্ছেদৰ কাৰণে বৰ্তমানৰ দক্ষ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাদেৱে দৃঢ় পদক্ষেপ গ্ৰহণ কৰিছে। বৰ্তমানৰ চৰকাৰখনৰ পদক্ষেপ আমি পদক্ষেপক সদৌ অসম সত্ৰ মহাসভাই আমি ভূয়সী প্ৰশংসা কৰিছোঁ আৰু আমি সদৌ অসম সত্ৰ মহাসভাৰ অন্তৰ্গত সকলো সত্ৰই সকলো নামঘৰে মাননীয় জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰীগৰাকীক আগলৈ যাতে সত্ৰ আৰু নামঘৰসমূহৰ কাৰণে উন্নয়নৰ কাৰণে বেদখল উচ্ছেদৰ ক্ষেত্ৰত আৰু উন্নয়নৰ কাৰণে দৃঢ় পদক্ষেপ গ্ৰহণ কৰি যাব পাৰে তেখেতে যাতে আমি তাৰ কাৰণে তেখেতক আমি সত্ৰসমূহৰ ফালৰ পৰা আন্তৰিক আশীৰ্বাদ জনাইছোঁ। আৰু সকলোকে আজি উপস্থিত শোণিতপুৰ জিলাৰ বিভিন্ন স্থানৰ পৰা আহি ঢেকীয়াজুলি উত্তৰ ঢেকীয়াজুলি নামঘৰ প্ৰাংগণত পবিত্ৰ ক্ষেত্ৰত উপস্থিত প্ৰতিজন আই ভাতৃ ভকত বৈষ্ণৱক আমি আন্তৰিক শলাগ যাচিছোঁ আৰু এই ঢেকীয়াজুলিবাসীকো আমি আন্তৰিক ধন্যবাদ আৰু কৃতজ্ঞতা জনাইছোঁ।